দেশের মানুষের জন্ম ও মৃত্যুর সঠিক হিসাব নিবন্ধনের নিমিত্তে জয়পুরহাটের পাঁচবিবিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই মত বিনিময় সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আনোয়ার পারভেজ, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন সহ অন্যান্যরা।